দেখুন এবার কাতারকে সময় দিল সৌদি জোট কাতারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত পূরণের জন্য আরো আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে সৌদি আরব ও অন্য তিনটি আরব দেশ সৌদি জোট আল জাজিরা সংবাদ মাধ্যম বন্ধ সহ মোট তেরোটি শর্ত যে প্রস্তাব ছিল তার সময়সীমা রোববার শেষ হয়েছে কাতার জঙ্গিদের অর্থায়ন করে বলে তার প্রতিবেশী দেশগুলো যে অভিযোগ করেছে তা অস্বীকার করেছে দোহা সোমবার তারা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া একটি চিঠির মাধ্যমে কুয়েতের কাছে পাঠাবে দেশটির আমিরের দেওয়া ওই চিঠি কুয়েতের আমিরের কাছে পৌঁছে দিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সোমবার কুয়েত সফর করবেন বলে জানা গেছে কুয়েতের আমির উপসাগরীয় দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন কাতারের শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেন কাতার তাদের শর্তগুলো প্রত্যাখ্যান করেছে তবে তাদের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনে কাতারের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এর আগে তেইশে জুন ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী বসে আলোচনা শেষে কাতারকে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহ তেরোটি শর্ত পূরণে দশ দিন সময় বেঁধে দেয় রোববার এই সময়সীমা শেষ হয়েছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে